আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি খুব সুস্বাদু একটা ভাজি করে দেখাবো, শাক ভাজি। অনেকে এটাকে শাক বলে চিনে, অনেকে এটাকে ঘটকল বলে, আবার বিভিন্ন জায়গাতে বিভিন্ন জিনিস বলে এটাকে। এক এক জায়গাতে এক এক জিনিসের নাম এক এক রকম, তবে আমরা এটাকে ঘটকল বলি। খুব টেস্টি এটা খেতে। তো এটা খুবই সহজ উপায় কীভাবে রান্না করা যায় ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটাতে এটা বাজারে সেভাবে পাওয়া যায় না, এটা আশেপাশের বন জঙ্গল থেকে পাওয়া যায়। এটা আমার আম্মু পাশ থেকে তুলে এনেছে, আমাদের বাড়ির পাশে হয়েছে। তো এটা আজকে আপনাদেরকে রেডি দেখাবো, চল শুরু করা যাক। তো এখন আমি এটা চড়িয়ে দিব। তো প্রথমে এটা সিদ্ধ করে নিতে হবে। তো আগে আমি সিদ্ধ করতে চড়াই দেব, গ্যাসটা আমি অন করে নিয়েছি। এখন এর ভিতরে আমি একটু পানি অ্যাড করে দেব। এবার আমি এই যে ঘটকগুলো দিয়ে দিলাম, এর মধ্যে আর কিছু দিব না, এভাবে করে সিদ্ধ করে নিব এটা। তারপরের প্রসেস তারপরে পানি ফুটে গেছে, এবার কিছুক্ষণ অপেক্ষা করব এটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন পানি অনেকটা শুকায় এসেছে, আর একটু ওয়েট করতে হবে যেন পানি একদম শুকায় যায়, কারণ জিনিসটা আমাকে বাটতে হবে। তো পরের প্রসেসটা দেখাবো, তার আগে পানিটা একটু শুকানোর জন্য ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন একেবারে পানি শুকায় গেছে, আমি হাতে একটু তড়া লাগিয়ে নিয়েছিলাম, কারণ বাটবো এখন, তড়া লাগিয়ে না নিলে অনেকটা ভিজে ভিজে থেকে যায়, তখন পানি পানি বের হয় এই কারণে। তো আমি এখন পুরোটা বের করে নেব। আমি পুরোটা বের করে নিয়েছি ঘটকলটা, এবার আমি বেটে নেব, তার জন্য পাটার উপরে দিয়ে নিলাম। এটা অনেকে খেতে চায় না, কারণ মনে করে মুখ চুলকাবে তাই, কিন্তু এটা একদম শুকনো জায়গা থেকে তোলা, এটাতে কোনো মুখ চুলকাবে না। তবে যদি কোনো বাইরে থেকে কিনা হয় এটা, বা ভিজা জায়গা থেকে তোলা হয়, তবে এর ভিতরে একটু ভিনেগার বা একটু লেবু চিপে দিয়ে যদি রান্না করা যায় তবে এটাতে আর মুখ চুলকাবে না। তো আপনারা সেভাবেই রাখবেন, কিন্তু এটা একদম শুকনো জায়গা থেকে তোলার জন্য আমি এগুলো দিব না। এভাবে করে আমি পুরোটা বেটে নেব, সাথেই থাকবেন। এটা শরীরের জন্য খুব উপকার খাওয়া, এটাতে রক্ত হয় শরীরে, রক্ত শূন্যতা কমে। ডায়াবেটিসের রোগীদের জন্য খুবই ভালো এটা খাওয়া, আপনারা এভাবে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে খেতে। তো এভাবে করে আমি পুরোটা বেটে নেব, এটা ব্লিন্ডারে বাটলেও হবে, তবে আমি পাটাতেই বাটছি। আপনারা যদি চান তো এভাবে করে সিদ্ধ করার পর ব্লিন্ডারে একটু পানি দিয়ে বেটে নেবেন। তো এই যে আমি সম্পূর্ণটা বেটে নিয়েছি, এবার আমি গ্যাস অন করে দিব, কড়াই একটু তেল দিয়ে নেব। আর এই যে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি, এটা আমি পেঁয়াজটুকু দিয়ে দিব পেরিস্তার জন্য, কাঁচামরিচটা একটু পরে দিব, পেঁয়াজটা আমি বেরেস্ত বসে দিয়ে দিলাম। তোমার পেঁয়াজটা হয়ে গেছে, এবার আমি কাঁচামরিচটা দিয়ে দিব, এর মধ্যে একটু আদা রসুন জিরার বাটা দিয়ে দিব। এটা দিয়ে খুব জরুরি, তাহলে ভালো লাগবে না, বা চাটুটুকু দিলেই হবে। একটু হলুদ দিয়ে দিব, একটু পানি দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব। এবার এটা
এবার এটা সুন্দর করে ফুটা পর্যন্ত ওয়েট করব, যা তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো হয়ে গেছে, এবার বেটে রাখা ঘট্টগুলো দিয়ে দিব। তার সাথে আর একটু পানি অ্যাড করে দিব। এইভাবে করে এটাকে পানি শুকানো পর্যন্ত ওয়েট করবো, তারপরে সুন্দর করে ভুনে নেব, তারপরে এটাকে নামিয়ে নেব একটু তেল ছাড়ি দেওয়া পর্যন্ত। সুন্দর যখন ঘ্রাণ বের হয়ে যাবে এটা থেকে তখন নামিয়ে নেব। এটা করলে আর মুখ চুলকানোর কোনো সন্দেহ থাকে না, আর মুখ চুলকাবে না। আর যাদের খুব প্রবলেম তারা একটু লেবু বা একটু ভিনেগার দিয়ে নিতে পারেন, আমি আগেই বলেছি। দেখতে পাচ্ছেন অনেকটা পানি শুকিয়ে এসছে, আর একটু ওয়েট করব। এটা একবারে যেন পানি শুকিয়ে যায় একদম, যখন তেল ছেড়ে দিবে তখন তো এটা হবে, ধিমা আছে। এভাবে করে ওয়েট করবো, এটা আস্তে আস্তে করে নাড়তে থাকবো, না তো নিচে লেগে যাবে। পানি একেবারে শুকিয়ে গেছে, এবার হাতে করে ঘুরে নেব। বিভিন্ন সুন্দর সেন্ট বের হয়েছে, দেখতে পাচ্ছি এটার কালার এমন ভাবে এমন আসবে রান্নার পরে। ঘিমা আছে, আমি আরেকটু এটাকে ভুলে নেব, যেন যতটুকু পানি থাকে তাও যেন মরে যায়। সো দেখতে পাচ্ছেন আমার ঘটকল রান্না হয়ে গেছে, কি সুন্দর কালার আসছে, খুব সুন্দর সেন্ট আসছে। তো আপনারা এভাবে ঘটকল রান্না করবেন বাসায়, আমাকে বলবেন কমেন্ট বক্সে কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। থ্যাংক ইউ।